আজি আমি হদখম আদিবাসী ছাত্র হন্তার সভাপতি শ্রী প্রদীপ নাগ মই কব খুঁজিম যেহেতু যোয়া কালি ক্যাবিনেটর তেখেত সকলে ডিক্লেয়ার করিলে যে আদিবাসী উরাং মুন্ডা সান্তাল খাড়িয়ার কাস্ট সার্টিফিকেট খন চা জনগোষ্ঠী সম্মিলনে প্রদান করব বলে এটা আমি একদম দুঃখ পাইছো এটা আমি কেতিয়াও মানি নলও যেহেতু অসম সরকারক আমি স্পষ্ট করেছিল তেখেতসকলক জনাইছিল যে আমি উরাং মুন্ডা সান্তাল খাড়িয়া সকলে আমি আদিবাসী হিসাবতহে আমি কাস্ট সার্টিফিকেট বিচারি আসল আর আদিবাসী হিসাবতে আমি কাস্ট সার্টিফিকেট ইস্যু করার কারণে আমাক অথরাইজ করব লাগে বলে আমি তেখেতসকলক কইছিল কিন্তু তথাপিও সরকারে কিয় আমার লগত বহার পেছতো আলোচনা করার পেছতো যোয়াকালি যেটু দেখা পালো এটু সবতক দুর্ভাগ্যজনক কথা আমি দুঃখ পাইছো যে সরকারে আমাক কিয় মানুষ হিসাবত আমাক গণ্য করা নাই যেটু নামত আজি 1947ৰ পৰা আজি আমার কালচার হিস্ট্রি ট্রেডিশন সব হ্যাক করে দিছে কারণ আমার ভাষা ডেভেলপ করব পারা নাই আমি যেটু চা জনগোষ্ঠী কই পেলায় আমাক হ্যাক করে দিছে লগতে আজি আমার ডেভেলপমেন্টের ক্ষেত্র তো একেবারে জিরো আর যেটু চা জনগোষ্ঠীর নামত আমাক যেটু কাস্ট সার্টিফিকেট ইস্যু করব খুঁজিছে তা কিন্তু আমি ধিক্কার দিছো অসম সরকারে যে আমাক বারে বারে প্রতারণা করে আছে সেই আলোচনাটো আর নতুনকে আলোচনা করে পেলায় আজি উরাং মুন্ডা সান্তাল খাড়িয়া বিলাকক আদিবাসী হিসাবত কাস্ট সার্টিফিকেট ইস্যুর করার কারণে আমি দাবি জানাই আছো অন্যথা আমি আজি হদখম আদিবাসী ছাত্র হন্তা আন্দোলন ঘোষণা করবো কারণে আমি বাধ্য হয়েছাম কারণ যেহেতু রুনুস পিগো নিজেই কইছিল ডিক্লার দিয়ার আগত ফাইনাল করার আগত আমি হদখম আদিবাসী ছাত্র সংগঠনের আলোচনা করিম আদিবাসী সাহিত্য সভাবিলাকৰ লগত আমি আলোচনা করিম তারপিছতে আমি ফাইনাল ডিক্লারেশন দিম বলে তেখেতসকলে কৈছিল কিন্তু আমাক একবারও নামাতিলে একবারও টাচ নকরলে তার পিছত যোৱাকালি কেনকুৱা তেখেতসকলে ক্যাবিনেটত এইটো পাছ করব পারিলে সরকার তার মানে কার কারণে করে আছে কিয় করে আছে সরকার তেখেতসকলে সঁচা কথাটো করব লাগে কিয় বেলেগক আজি আন্ধারত রাখি পেলায় এইবিলাক কামবিলাক করে আছে সেইটোর কারণে আমি অসম সরকার তথা রুনুস পেগো ডাঙরীয়াক আমি কব খুঁজিম আপনি কিয় আমাক ঠকালে আপনি কইছিলে আমার লগত বহিয়ে ফাইনাল করিম কিন্তু আপনি আপনার লগত আমার লগত নবহিলে কিন্তু আপনাদের নিজে ববিয়াকে মাত্র ওয়ান সাইড ডিসিশন লৈ পেলায় আপনাদের যোৱাকালি ডিক্লেয়ার দিছে এটা আমি কেতিয়াও মানি নলও ইয়ার এগেনস্ট আমি হদখম আদিবাসী ছাত্র হন্তা অসমত আজি আমি আন্দোলন করবো কারণে আমি বাধ্য হয়ে যাম তার দায়ী কিন্তু রুনুস পিগো হব আমি আজি কই দিছো স্পষ্ট যেটো এইটো কথা আপনাদের আমার উরাং মুন্ডা সান্তাল কারিয়াক সদায় আপনাদের ডিগ্রেড করে আছে আর আমার কালচারবিলাকক আপনাদের দাবাই রাখি আছে এইটোর কারণে আমি বহুত দুঃখ পাইছো এইটোর কারণে পুনরায় আমার আদিবাসীবিলাকর কালচার হিস্ট্রি ডেভেলপমেন্টের কারণে আদিবাসী হিসাবত আমার কাস্ট সার্টিফিকেট দিবর কারণে আপনাদের ব্যবস্থা করক অন্যথা আমি জঙ্গি আন্দোলন করবার কারণে আমি বাধ্য হয়ে যাব।